হাই বন্ধুরা আজকে আমরা দারুণ একটা টেক্স নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা শিখব ঘষাগু নির্ণয়ের দারুণ ম্যাজিক শর্টকাট কারণ আমাদের চাকরি পরীক্ষাতে এবং বিভিন্ন এক্সামে আমাদের ঘরসাঘর নির্ণয় করতে হয় ঘরসাঘর বের করতে হয় তো আমরা খুব সহজে খুবই অল্প সময়ের মধ্যে আমরা টেকটিকের মাধ্যমে দারুণ একটা কৌশল মনে রাখলেই আমরা সেই কাঙ্ক্ষিত আমাদের ঘরসাগর নির্ণয় করতে আমরা পারবো তো বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওর যদি প্রথম দেখে থাকেন এবং আমাদের ম্যাথার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ রইল আমাদের ভিডিওতে লাইক শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন আমরা শুরু করি দেখুন এখানে আমরা বললাম যে ধরুন পরীক্ষাতে আসলো বা আপনাকে বলা হলো বারো তেত্রিশ এবং চব্বিশ এর ঘষাগু কত এর ঘসাগু কত আমরা কিভাবে বের করব এটা আমরা এই যে সংখ্যাগুলো আমাদের আলোচনার মধ্যে থাকবে সেই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে আমরা বেছে নেব। সবচেয়ে ছোট সংখ্যা কত সবচেয়ে ছোট সংখ্যা হলো এখানে বারো তাহলে আমরা এখানে বারো এর গুণনিয়োগ গুলো আমরা বের করব। আর আপনারা এই গুণনীয়ক সংক্রান্ত যদি ক্লাসটা দেখতে চান তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে আপনারা গুণনীয়ক বের করা কৌশলের ভিডিওটা আপনারা দেখে আসবেন সেখানে দেখুন এখানে বারো এর নিয়োগ কত এক দুই তিন চার ছয় এবং বারো বন্ধুরা এখন আমরা যে কাজটা করব আমাদের এই গুণনীয়কে সবচেয়ে বড় নিয়োগটা দ্বারা আমাদের এই দুইটাকে ভাগ যায় কিনা আমরা দেখব যেমন সবচেয়ে বড় গুণনীয়ক কত বারো বারো দ্বারা এই সংখ্যা দুইটাকে আমরা ভাগ করতে পারি আমরা এখানে বারো দ্বারা তেত্রিশের মধ্যে যায় না তার মানে বারো করোস এবার আমরা দেখবো ছয় ছয় দ্বারা কি আমরা এই তেত্রিশকে ভাগ করতে পারি তার মানে তো ছয় দ্বারা তেত্রিশ যায় না তাহলে ছয়ও বাদ এবার দেখবো আমরা চার দ্বারা তেত্রিশকে ভাগ করতে পারি কিনা না চার দ্বারা আমরা তেত্রিশ কে ভাগ করতে পারি না তারপর দেখবো আমরা তিন তিন দ্বারা কি আমরা তেত্রিশ কে ভাগ করতে পারি হ্যাঁ এগারো বার যায় তাহলে এখন আমরা দেখবো এই তিন দ্বারা কি আমরা কে ভাগ করতে পারি হ্যাঁ আমরা তিন দ্বারা কে ভাগ করতে পারি তাহলে আমাকে এদের এখানে এই সংখ্যা তিনটার ঘসাগু হবে কত নির্ণয় ঘষাগু হবে উত্তর হবে তিন দারুণ্য ব্যাপারটা আমরা খুব সহজে কিন্তু আমরা বের করে ফেললাম এখন দেখুন আপনাদের যদি আরেকটি সংখ্যা দেয়া থাকে এর কতগুলো সংখ্যা দেয়া থাকে যেমন মনে করুন ছাব্বিশ দেওয়া আছে তারপর উনচল্লিশ এবং বান্ন দেওয়া আছে এখন বলা হইল এই সংখ্যাগুলোর মধ্যে ঘষাঘ নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা কিভাবে করবো এটাকে আমরা কি বলেছিলাম এখানে সবচেয়ে যে ছোট মানটা আছে সেই মানটার গুণনিয়োগগুলো দেখব সবচেয়ে ছোট মানটা কত ছাব্বিশ তাহলে ছাব্বিশের নিয়োগ কত ছাব্বিশের নিয়োগ হলো এক দুই তেরো এবং 26 বন্ধুরা তো আপনারা যদি গুণনীয়ক সহজে বের করার জন্য অবশ্যই আমাদের গুণনীয়কের যে সহজে বের করা যে ভিডিও ক্লাস আছে ওটা অবশ্যই আপনারা দেখবেন তাহলে দেখুন এখন আমরা কি করব এখন আমরা পরবর্তী সংখ্যাগুলোকে আমরা সবচেয়ে বড় গুণনীয়ক দ্বারা ভাগ করব দেখুন 26 দ্বারা কি 39 কে ভাগ করা যায় যায় না তাহলে 26 ক্রস এবার দেখুন 13 13 দ্বারা কি 39 কে ভাগ করা যায় হ্যাঁ তিনবার যায় আচ্ছা 13 এবার দেখব আমরা এই 13 দ্বারা তো এঁটে গেল এখন এই 13 দ্বারা কি 52 ভাগ করা যায় তাহলে দেখতেছি তেরো দ্বারা বারান্নকে ভাগ করা যায় চার চারবার যায় তাহলে আমাদের এখানে কত তেরো বন্ধুরা দারুন দারুণ সত্যি তারপর দেখুন আমরা আরেকটা আরো কতগুলো সংখ্যার ঘষাগুলো আমরা বের করতে দেখি যেখানে আমরা বারো নিলাম চব্বিশ নিলাম এবং ছত্রিশ নিলাম বন্ধুরা এখন এই সংখ্যাগুলোর মধ্যে কত হবে ঘষাগুলো নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে দেখুন সবচেয়ে ছোট অঙ্ক কোনটা সংখ্যা বারো তাহলে বারো এর গুণনীয় কত এক দুই তিন চার ছয় এবং বারো এখন দেখুন আমাদের এখানে সবচেয়ে বড় গুণ নিয়োগটা দ্বারা আমরা শুরু করব তাহলে সবচেয়ে বড় গুণ নিয়োগ কত বারো তাহলে বারো দ্বারা আমরা কি চব্বিশকে ভাগ করতে পারি হ্যাঁ দুইবার যায় আবার দেখুন বারো দ্বারা তাহলে আমরা কি ছত্রিশ কে ভাগ করতে পারি হ্যাঁ আমরা বারো দ্বারা ছত্রিশ কে ভাগ করতে পারি তাহলে আমাদের এখানে গসাগু হবে কত বারো কারণ আমাদের সবচেয়ে বড় গুণ নিয়োগ দ্বারা বাকি দুইটাকেও মিলানো গেলো এখন বোধ আপনাদের যে বিষয়টা আছে আমরা আর অনুশীলন করতেছি না অন্তত এই ক্লাসটাই কারণ আমি চাচ্ছি না যে ক্লাসটা দীর্ঘায়িত হোক আপনারা যে কোনো তিনটা চারটা পাঁচটা যে কোনো এভাবে মান থাকুক আপনারা এভাবে খুব সহজে আপনারা ঘসাগু বের করতে পারবেন প্রথমে ছোট সংখ্যাটার গুণনীয়গুলো নিবেন তারপর সবচেয়ে বড় নিয়োগ দ্বারা বাকিগুলোকে ভাগ করে দেখবেন মিলে কিনা যদি বাকিগুলোর কোনো একটা না মিলে তাহলে ওটা করোস যে গুণনীয়কটা বাকি সবগুলোকে ভাগ করলে মিলে যাবে ওই ওই হবে আসলে ঘসাগু আমি আর একবার রিপ্লাই করি দেখুন এখান থেকে সবচেয়ে ছোট সংখ্যার আমরা গুণনীয় দেখলাম এখন দেখার পরে সবচেয়ে বড় গুণনীয়কটা নিয়োগটা দ্বারা আমি বাকি যেটার গুণনীয়ক বের করছি ওইটা বাদে বাকি যত সংখ্যা থাকবে এখানে দুইটা আছে আরো তিনটা থাকতে পারে বা চারটা পাঁচটা যা থাকুক সেই সবচেয়ে বড় গুণনীয়ক দ্বারা আমি বাকিগুলোকে ভাগ করব। যদি বাকিগুলোকে ভাগ করা যায় সবগুলোকে যদি ভাগ করা যায় তাহলে ওইটাই হবে গুণনীয়ক অর্থাৎ যে গুণনিয়োগ দ্বারা ভাগ করা যাবে বাকি সবগুলোকে সেই গুণনিয়োগটি হবে আমাদের ঘরসাগর দারুণ্য ব্যাপারটা তাহলে আমরা কিন্তু এই প্রসেসে আপনারা সকল ধরনের গুণনিয়োগ গুলো খুব সহজেই করতে পারবেন বলে আশা করছি তো আজকে আমরা আমাদের ক্লাসটা এখানেই শেষ করছি বন্ধুরা আসসালামু আলাইকুম আ